আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখতেছেন দেশে ও প্রবাসে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে আমরা অনেক সময় আপনাদের বলি যে আজকে এই গরুটার ফিডে দিয়ে দিছি এত কেজি হয়েছে, অনেক সময় বলি যে 3 মণ হয়েছে, 3.5 মণ হয়েছে, এটার আইডিয়া লাগাই আমরা একটা যে বাজারে এই দামে বিক্রি করব। তো এটাই আসলে চেক করার জন্য আসলে আপনাদের আজকে এই ভিডিওটা করা, যে আসলে আমরা যে বলি ফিতা দিয়ে ওজন নির্ণয় করছি আসলে এটা কতটুকু অ্যাকুরেট হয় গরুটার আসলে ওজনের সঙ্গে। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আজকে আপনার শেষ রমজান, আপনার রমজান উপলক্ষে আমাদের গ্রামে এটা ভাগা হিসেবে আজকে কাটাই হবে, মানে এটা যোগ্য করার পর এটা মাংসটা আপনার যারা ভাগ হিসেবে গরুটা ক্রয় করছে তাদের মধ্যে বন্টন হয়ে যাবে। 60 থেকে 70 টাকা ভাগ আছে, ওদের মধ্যে ভাগ হয়ে যাবে। তো আমরা গরুটার একটা ওজন পাবো ভাগ হওয়ার পরে, ওই আমাদের এখন ফিতা দিয়ে ওজন নির্ণয় করবো, আর যে ওজনটা পাবো তার ক্ষেত্রে আসলে আমরা যাচাই করতে পারবো যে আমরা ওজনটা আসলে কতটুকু অ্যাকুরেট হয়। এই ধরনের আমাদের 2টা গরু আছে যেটা আসলে আজকে কাটাই হবে এবং ভাগা হিসেবে বন্টন হবে। তো আমরা একটা না 2টা গরুতে আপনারা চেক করব যে আসলে ওজনটা কতটুকু ভালো হয়, তাহলে আসলে অ্যাকুরেসিটা আরো বেশি ভালো হবে, কারণ 1টার থেকে 2টা অবশ্যই ভালো হবে। এটা একটু বড় আসলে আপনাদের বলে রাখা ভালো হবে যে এই গরুটা আমরা গত কারণে আপনার কিনা হয়েছে আপনার 1,12,000 টাকা দিয়ে, আর একটা যেটা গরু আছে ওটা আপনার কিনা হয়েছে 68,000 টাকা দিয়ে। তো 2টা করে আমরা চেক করবো, প্রথমে ফিতা দিয়ে, তারপর কাটাই এর পর যেটা ওজন দাঁড়িয়ে আছে ওটার সঙ্গে তুলনা করবো যে কতটুকু ডিস্টেন্স থাকতেছে ফিতা ওজন এবং কাটাই ওজনের মধ্যে। তো আপনারা অবশ্যই ফিতা ওজনের সূত্রটা জানেন, তার জন্য আমাদের প্রথমে গরুর যে দৈর্ঘ্যটা আছে ওটা বের করতে হবে, দেন বুকের বেগটা নির্ণয় করতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা এখন মাপ দিচ্ছি, মাপের ক্ষেত্রে আপনার অবশ্যই ইঞ্চিতে না সেন্টিমিটারে মাপটা বাইর করতে হবে। এটা তো রিয়েল মাপ বাইরে হবে, গরুটা 8 ফুট হয়ে যাবে, গরুটা কি পাশে সেন্টিমিটার ওজন নির্ণয় করতে গেলে অবশ্যই গরুটাকে সুন্দরভাবে সন্তুষ্টভাবে একদম শরীর ছাড়ে দিয়ে দাঁড়া হইতে হবে। এখানে 65 আর ওদিকে হইলো 65 আর দৈর্ঘ্য হইলো 45। এই তোমার মনে দেখি ক্যালকুলেশনটা দিয়ে করে দেয়, হ্যাঁ বার করি হিসাবটা। প্রিয় দর্শক, আপনারা এখন ক্যালকুলেশনটা দেখবেন। তো ক্যালকুলেশন হইল, বুকের বের হলো আমাদের 45 ইনটু 45, বুকের বের না দীর্ঘ, দৈর্ঘ্য হইলো 45 ইনটু, বুকের বের হলো 65, বুকের বেরটা 2 বার যাবে, ইনটু 65। রদ্রের জন্য ক্যামেরাটা ইয়া হচ্ছে না, এবার তো এটা ছিল দৈর্ঘ্য প্রথমে 45, দেন 65 বুকের বের, 65 বুকের বের 2 বার, সবগুলোই গুণন হবে, দেন সমান সমান, দেন ভাগ হবে 660, দেন সমান সমান। এটা হলো গরুটার মোট শারীরিক ওজন, বাইর হলো আপনার ভুটি মাথা টাথা চামড়ি টামড়ি সব সহ মোট আপনার গরুর দৈহিক ওজন। আপনার এখন যদি মাংসের ওজন বাইর করতে চাই, সেক্ষেত্রে মাংসের ওজন অনেকে ধারণা করে মোট দৈহিক ওজনের 60 থেকে 62, মানে 60 থেকে 62%, অনেকে বলে
50 থেকে 55% তো আমরা একবার 62% দিয়ে বাইর করব আর একবার 55% দিয়ে যে আসলে কোনটা দিয়ে একুরেট আসতেছে কাছাকাছি আসতেছে যাচাই করব এখন যদি আমরা 62 দেই পার্সেন্ট দেই তাহলে আমাদের ওজন আসতেছে মোটামুটি 178 কেজি 178 কেজি 62 যদি দেই আর যদি আমরা এখন 55 দেই তাহলে 158 কেজি ওজন আসতেছে আর যদি আমরা 60% দেই তাহলে 172 কেজি আমরা তিনটা ওজন নিলাম তিনটাতে আপনার চেক করব যে কোনটা দিয়ে আসলে দুইটা 172 155 178 একটা 55 একটা 60 আর একটা হলো আপনার 62% তো এই ছিল আমাদের এই আপনার ক্রস গরুটার 112000 টাকা দামের গরুটার মোটামুটি ফিটা ওজনের পরিমাপ আমরা এখন চেক করব আমাদের ছোট গরুটা যেটা আরেকটা আছে তো এটা আমাদের সেকেন্ড গরু যেটা আপনার 68000 টাকা কেনা হয়েছে এটা এখন আমরা ওজন দেখতে হবে হবে করে গরুটা একটু শরীরটা ছাড়া দিই তো আমরা ওজনগুলো নিচ্ছি অবশ্যই তো আমরা ওজনগুলো নিচ্ছি কিন্তু সেন্টিমিটারে ইঞ্চিতে নিলে হবে না বা মিলিমিটারে নিলে হবে না সূত্রটা আসলে আপনার সেন্টিমিটারে তো আপনার আসতেছে 55 বুকের বের 55 দৈর্ঘ্য 45 তো এইটা যদি এখন ইয়াটা বাইর করি আমরা ওজনটা বাইর করি তো এটা দৈর্ঘ্য ছিল আপনার 45 দেন বুকের বের হলো 55 দেন সেকেন্ড টাইম 55 ডিভাইডেড বাই মানে ভাগ হলো আপনার 660 206 এটা গরুটার মোটামুটি দৈহিক ওজন আসতেছে টোটাল শারীরিক ওজন তো এইখান থেকে আমরা আগের মতো করছিলাম একবার ধরবো আমরা 55% 113 কেজি দেন আমরা একবার নিব 60% এই যে 60% 123 কেজি দেন আমরা একবার নিব 62% সর্বোচ্চ যেটা নিব 127 কেজি এই তিনটা আমরা মা গরুটার মাংসের ওজন নিলাম এই গরুটা হ্যাঁ এই গরুটার সর্বোচ্চ 62% আসতেছে কত 127 কেজি হ্যাঁ তো যাই হোক আমরা এই গরুগুলো কাটাই হবে কাটাই হওয়ার পরে অবশ্যই এই ভাগ যেটা ভাগ হয়েছে ওই হিসেবে বিতরণ হবে তারপর আমরা মাপটা পাইয়ে দেবো মাপটা পাইয়ে দেওয়ার পরে 32টা ভাগ আছে হ্যাঁ আমরা আপনাদেরকে জানাই দিব যে আসলে এই ফিতার মাপটা আসলে কত পার্সনে আসলে কতটুকু কি অ্যাকুরেট হয় তো সুপ্রিয় দর্শক আমরা কাটার জন্য অপেক্ষা করি তো সুপ্রিয় দর্শকবৃন্দ গত রাতে গরু দুইটি আপনার অনেক রাতে মোটামুটি রাত 12টা একটার দিকে আপনার জব করার কারণে আমরা আসলে ভিডিও করতে পারি নাই এবং পরিমাপের সময় থাকতে পারি নাই যার কারণে পরিমাপটা আসলে আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু পরিমাপ আমরা শুনছি ওনাদের কাছ থেকে যে আসলে কত কেজি হইলো তো আপনার ছোট গরুটা যদি কথা বলি ছোট গরুটাতে আপনার ভাগা ছিল মানে ভাগ ছিল বন্টন হয়েছে 32 ভাগে তো গরুটার ওজন আমরা যখন বার করছিলাম তখন 55 কেজিতে ছিল 113 কেজি 55% এবং 60% ছিল 123 কেজি এবং 62% ছিল আপনার 127 কেজি ওজন হওয়ার কথা ছিল আমাদের ক্যালকুলেশন হিসেবে আমরা যে তিনটা ক্যালকুলেশন নিয়েছিলাম কিন্তু আপনার প্রতি ভাগে আপনার দেখা গেছে যে মাংস পাইছিল আপনার 3 কেজি 200 গ্রাম করে এবং 32টার ভাগ দিয়ে যদি আমরা 32 দিয়ে গুণ দিই 3 কেজি 200তে মোটামুটি 100 থেকে 3 কেজি মতো মাংস হয় তো এক্ষেত্রে দেখা যায় যে 55% একটু কাছাকাছি হয় তবু অনেকটা ডিফারেন্স আপনারা বলতেই পারেন প্রায় 10 কেজি মতো ক্যালকুলেশনের মধ্যে দেখা যায় তো আসলে এই পরিমাপের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে একটা আন্দাজ নেওয়ার জন্য নেওয়া হয় যে আসলে গরুটা কত ওজন হইতে পারে তো আমরা এই পরিমাপগুলো আন্দাজ নেওয়ার জন্য নিতে পারি তবু আমরা একটা চেক দিচ্ছি আর কি তো এক্ষেত্রে আপনার 55% দেখতে পাচ্ছেন যে কাছাকাছি পরে যখন দেখা যায় যে এই পরিমাপগুলো আমরা যে ক্যালকুলেশনগুলো বাইর করি ফিতা মাপ দিয়ে এগুলোতে দেখা যায় যে 5% কম বেশি হইতে কম হবে বা বেশি হবে এরকম ধারণা করা হয় সেক্ষেত্রে ওইটাই দেখা যাচ্ছে
5% এটাতে আর কি কম দেখা যাচ্ছে পরিমাপের থেকে আপনার মাংস কম হয়েছে এবং আমরা বড় গরুটার কথা যদি বলি বড় গরুটাতে আপনার ভাগা ছিল 57টা এবং ওই বড় গরুটাতে আপনার ইয়া ছিল আপনার ভাগা ছিল 57টা এবং বড় গরুটাতে প্রতিটি ভাগে আপনার বড় 3 কেজি করে মাংস পাওয়া গেছে 3 কেজি করে মাংস পাওয়া গেছে এবং বড় গরুটা আপনারা জানেন যে কত নেওয়া হয়েছিল 112000 টাকা তো ওই গরুটা আমরা যখন ওজন দেই তখন ওই ফিতা দিয়ে তখন দেখছিলাম 55 কেজিতে আসতেছিল 158 কেজি এবং 60 কেজিতে 60% আসতেছিল 172 কেজি এবং 62% আসতেছিল 178 কেজি তো এই ক্ষেত্রে দেখা যায় যে 3 কেজি করে 57 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে দেখা যায় যে 171 কেজি আসে তো এই ক্ষেত্রে আবার দেখা যায় যে আপনার 172 কেজি এটা খুব কাছাকাছি পড়ে 60%টা তো এই ক্ষেত্রে আপনার গরুটাতে দেখা যায় যে 60%টা বেশি সফল হয়েছে তো আমরা এখানে 60%টা ধরে নিতে পারি যেহেতু আমরা তিনটা চেক দিছিলাম 60%টা খুব কাছাকাছি পড়ছে এই ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করার মতো থাকবে যে আপনার বড় গরুটা কিন্তু ছিল আপনার ফিট ছিল বডি ফিট ছিল মাংস ফুলফিল ছিল এবং ছোট গরুটাতে কিন্তু আপনার সেম দৈর্ঘ্য 45 হওয়ার পরও কিন্তু মাংস কিন্তু কম ছিল ওটা একটু শুকনা ছিল আপনার হাড় পাঞ্জরগুলো দেখা যাচ্ছিল মাংস ফুলফিল হয় নাই সেক্ষেত্রে আপনারা এটাও ধরে নিতে পারেন যে যেটাই গরু আপনার মাংস ফুলফিল হবে ফুলফিল মোটা হবে মোটা তাজা ফুলফিল হবে সেই গরুটা আপনারা 60% দিয়ে করতে পারেন এবং একটু যেগুলো হালকা শুকনা থাকবে ফুলফিল হয় না ওগুলো আপনারা 55 দিয়ে করতে পারেন তবুও যেমনটা আপনারা দেখলেন যে এক্ষেত্রে আর কি অ্যাকুরেট আসে না বা আসাটা আসলে সম্ভবপর হয়ও না আমরা দেখছি অনেক তো এক্ষেত্রে আপনারা একটা আসলে ধারণা নিতে পারেন যে গরু বিক্রি করতে গেলে কত দাম হইতে পারে বাজার কীরকম যাচ্ছে তার দ্বারা বাজারও যাচাই করতে পারেন তো এই ছিল আমাদের গরু ফিতা দিয়ে ওজন দেওয়া এবং যাচাই বাছাই আমরা ভবিষ্যতে আরও আপনার গরু আপনার এইভাবে ফিতা দিয়ে ওজন দিয়ে চেক করবো এবং সর্বশেষ আসলে কী একটা রেজাল্ট পাচ্ছি আনুপাতিক হারে এভারেজ কোনটা আসলে বেশি সফল হচ্ছে আরিয়া গরু গাই গরু এবং মোটা এবং হালকা যেগুলো মোটা সবগুলোর উপর আমরা আরও পর্যালোচনা করবো আরও লক্ষ্য করবো সবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের মতো এই ভিডিওটা এখানেই থাকবে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর একটা কথা যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকবে এবং যারা সাবস্ক্রাইব করবে আসলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ